একটা প্রশ্ন আমি অনেক পাই, ওটা হচ্ছে ভাইয়া সিজিপিএ ভালো না হলে কি করব, সিজিপিএ যদি ভালো না হয় আমার কি জীবন শেষ, বা সিজিপিএ কতটা জরুরি ভবিষ্যতে অপরচুনিটি পাওয়ার জন্য। এটা শর্ট অ্যান্সার হচ্ছে হ্যাঁ এবং না, এবং আমি একটু এক্সপ্লেন করি। সিজিপিএ কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন করার আগে আমাদের বুঝতে হবে যে সিজিপিএ সাধারণত বিভিন্ন অপরচুনিটিতে প্রক্সি হিসেবে ব্যবহার করা হয়। গ্র্যাজুয়েশনের পর ভবিষ্যত অপরচুনিটিকে আমি তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে হায়ার এডুকেশন, আর তিন হচ্ছে আদার্স। চাকরিতে অ্যাপ্লাই করার সময় সাধারণত আপনার সিভি দেখে এমপ্লয়াররা বোঝার চেষ্টা করে আপনি ওই চাকরিতে গিয়ে ভালো করতে পারবেন নাকি, ওইটার প্রেডিক্টর হিসেবে অনেক সময় সিজিপিএ ব্যবহার করা হয়ে থাকে। ধারণা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে সিজিপিএ ভালো রাখার জন্য আপনার 4 বছর ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সি দেখাতে হবে। হোমওয়ার্ক করতে, পড়াশোনা করতে ভালো লাগুক না লাগুক, আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, ওইটা 4 বছর প্রতিদিন এসে ডিসিপ্লিন মতো যে আপনি শেষ করতে পারছেন এবং ভালোভাবে শেষ করতে পারছেন, ওইটার ইন্ডিকেটর হিসেবে সিজিপিএ নেওয়া হয়ে থাকে। একটা এমপ্লয়ার যখন দেখে আপনার সিজিপিএ ভালো, ধরে নেয় যে আপনি হয়তো বা ডিসিপ্লিন, আপনি একটা জিনিস তাড়াতাড়ি শিখতে পারেন, আপনার ওয়ার্ক এথিক ভালো, যার ফলে আপনি প্রেডিক্টিভলি এই চাকরিতে এসে ভালো করতে পারবেন। সিজিপি কিন্তু এখানে প্রক্সি, ওই চাকরিতে যেসব স্কিল লাগে অনেক সময় সিজিপিএ কিন্তু ওইটার ইন্ডিকেটর নাও হতে পারে। আর একটা ক্লাসরুমের কনটেক্সটে আপনি যদিও ভালো করতে পারেন, চাকরিতে গিয়ে ওই একইভাবে আপনি ভালো নাও করতে পারেন। এই জন্য অনেক সময় দেখবেন ভালো ছাত্রছাত্রী ছিল না, এরকম অনেকেই কর্মস্থলে গিয়ে অনেক এগিয়ে যায়। এই জন্য এটাকে একটা প্রক্সি বললাম, এটা কেবলমাত্র একটা প্রেডিক্টর হতে পারে যে আপনি ভালো করবেন নাকি করবেন না, কিন্তু কখনো এটা গ্যারান্টি করতে পারে না। আপনার যদি সিজিপিএ ভালো হয়, এমপ্লয়াররা যখন প্রেডিকশন করার চেষ্টা করবে আপনি চাকরি থেকে ভালো করবেন নাকি করবেন না, আপনি ওই রেসে এগিয়ে যাচ্ছেন। কিন্তু যদি সিজিপিএ ভালো না হয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনার যে সিজিপিএ ভালো না ওইটার কারণ কি। সিজিপিএ ভালো রাখার জন্য যে সময়টুকু পড়াশোনা করা লাগে ওই টাইমে আপনি কি করছিলেন। কোনো চাকরিতে ভালো করার জন্য সাধারণত কয়েকটা স্কিলসের প্রয়োজন হয়। এটা হতে পারে একটা কর্পোরেট চাকরিতে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে ভালো প্রেজেন্টেশন দিতে পারছেন নাকি, বা এক্সেল ভালো করে ডেটা অ্যানালাইসিস করে ভালো রেকমেন্ডেশন দিতে পারছেন নাকি এক্সিকিউটিভদের, বা আপনি ফেসবুক ইউটিউবে অ্যাড চালিয়ে ভালো মার্কেটিং রেজাল্ট আনতে পারছেন নাকি, প্রোগ্রামিং করে একটা সফটওয়্যার বানিয়ে দিতে পারছেন নাকি, যে কোনো বিজনেস বা কোম্পানির যে গোলগুলো আছে ওইটা একটা স্কিল দিয়ে আপনি অ্যাচিভ করতে পারছেন নাকি। যেহেতু এমপ্লয়াররা সিজিপি একটা প্রক্সি প্রেডিক্টর হিসেবে ব্যবহার করে আপনি চাকরিতে ভালো করতে পারবেন ওটা বোঝার জন্য, আপনার যদি ওই স্কিলগুলো থাকে ওইটা কিন্তু একটা ডিরেক্ট প্রেডিক্ট। সো সিজিপিএ যদি ভালো না হয়, ওই টাইমে যদি আপনি ওই স্কিলগুলো ডেভেলপ করতে থাকেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের আপনার ভালো প্রমাণ দিতে হবে। সিজিপিএ খুব কমনলি ব্যবহার করা হয় কারণ সাধারণত এমপ্লয়াররা ইউনিভার্সিটিকে ট্রাস্ট করে, যত ভালো ইউনিভার্সিটি তত ট্রাস্ট বেশি, এবং ওই ইউনিভার্সিটি 4 বছর ধরে আপনার হার্ডওয়ার্ক বা কনসিস্টেন্সি মেজার করে একটা গ্রেড দিয়েছে, ওইটাকে প্রেডিক্টর হিসেবে নেওয়া সহজ। কিন্তু আপনি যদি কোনো প্রমাণ ছাড়া দাবি করেন যে এই স্কিলটা আছে বা এটা নিয়ে আমি অনেক প্যাশনেট, ওটাকে কিন্তু বিলিভ করা কঠিন। আপনি যদি সিজিপিএ খারাপ থাকে কিন্তু ওই টাইমে আপনি স্কিল ডেভেলপমেন্টে ব্যস্ত ছিলেন, আপনার ওই স্কিল ডেভেলপমেন্টের প্রমাণও দিতে হবে। প্রমাণটা অনেক আকার হতে পারে, আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে বা একটা পোর্টফোলিও থাকতে পারে যেখানে আপনি কী কী সফটওয়্যার বানিয়েছেন বা অ্যাপ বানিয়েছেন ওইটার একটা লিস্ট থাকতে পারে। এক্সেল বা পাওয়ার পয়েন্টের প্রমাণ হিসেবে আপনি যে বিজনেস কম্পিটিশন জিতেছেন ওইটা দেখাতে পারেন। মার্কেটিং হিসেবে কয়েকটা ফেসবুক পেজ যে আপনি সাকসেসফুলি গ্রো করেছেন, ওখান থেকে যে প্রোডাক্ট বিক্রি করতে পেরেছেন ওইটা একটা প্রমাণ হতে পারে। আশেপাশে ছোটোখাটো কোম্পানিতে আপনি যেসব স্কিল ব্যবহার করে ইন্টার্নশিপ করতে পেরেছেন ওইটা একটা প্রমাণ হতে পারে। ইন্টার্নশিপ, সার্টিফিকেশনস, জব এক্সপিরিয়েন্স, বিজনেস কম্পিটিশনস, নিজস্ব পোর্টফোলিও বা প্রজেক্টের ওয়েবসাইট বা লিঙ্ক, এই সব কিছুই প্রমাণ হিসেবে থাকতে পারে যে আপনারা যে স্কিলটা খুঁজছেন ওইটা আমার আছে। অনেক ক্ষেত্রেই দেখেছি যারা স্কিলের খুব ভালো ডেমনস্ট্রেশন দিতে পেরেছে তাদের সিজিপিএ ভালো না থাকলেও তাদের চাকরি পেতে বেশি সমস্যা হয়নি। সিজিপিএ যদি খারাপ হয় ওইটা সমস্যা না, কিন্তু যদি ওই টাইমে আপনার দেখানোর মতো অন্য কিছু না থাকে তখন ওইটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি দেখেছি যাদের স্কিল লেভেল খুব সমান ওখানে যাদের সিজিপিএ বেশি তাকে প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু এটা মেনটেন করাও কিন্তু ডিফিকাল্ট। আপনি যেই টাইমটুকু কাটাচ্ছেন একটা হাই সিজিপিএ ধরে রাখার জন্য, ওই টাইমটুকুতে কিন্তু অনেকে যদি সিরিয়াস হয় তাদের স্কিল ডেভেলপমেন্ট জার্নিতে এগিয়ে যেতে পারে। সো বিভিন্ন জবে সিজিপিএ বেশি থাকা সত্ত্বেও অন্য একজন যার স্কিল ডেভেলপমেন্টের প্রমাণ অনেক বেশি এবং সে অনেক টাইম ইনভেস্ট করেছে, ও এগিয়ে যেতে পারে। তো ভালো চাকরি পাওয়ার জন্য সিজিপিএ অতটা ম্যাটার করে না যদি আপনার ওই চাকরিতে যেসব স্কিল লাগে ওগুলো থাকে এবং ওইটা অনেক এভিডেন্স থাকে। একটা মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা আপনি ভালো করতে পারবেন নাকি, ওইটার জন্য ব্যাচেলার্সের পড়াশোনা আপনি ভালো করেছিলেন নাকি, ওইটা খুব ভালো প্রেডিক্টর হয়। এই জন্য সাধারণত আপনার ব্যাচেলার্সের গ্রেড মাস্টার্সের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কিন্তু একই সাথে যে ফিল্ডে মাস্টার্স করছেন ওই ফিল্ডে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, স্কিল থাকে, তখন ব্যাচেলার্সে জিপিএ খারাপ হলেও আপনার এই জিনিসটা কাভার আপ করা সম্ভব। আর পিএইচডিতে আপনি ভালো করবেন নাকি, ওইটার জন্য সাধারণত আপনার রিসার্চ স্কিল, রিসার্চ এক্সপিরিয়েন্স খুব প্রায়োরিটি দেওয়া হয় এবং সিজিপিও খুব ভালো প্রায়োরিটি পায়। আপনার যদি ভালো পাবলিকেশনস থাকে, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, প্রফেসরদের রেকমেন্ডেশন লেটার থাকে, সিজিপিএ যদি একটু খারাপ হয় আপনি পিছিয়ে পড়বেন না।
এবং আদার্সের মধ্যে আমি ব্যবসার মধ্যে ফেলাছি। আপনি যদি একটা ব্যবসা দাঁড় করাতে চান, নিজস্ব বিজনেস, নিজস্ব এজেন্সি, তখন সিজিপিএ কোনো যাই আসবে না। ওই এজেন্সিতে আপনি যেই স্কিল দিয়ে ক্লায়েন্টের জন্য টাকা বানাবেন, ওই স্কিলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনার যদি স্কিলসও অনেক ভালো থাকে, সিজিপিও অনেক ভালো থাকে, তাহলে আপনার কোনো দিকে আসলে প্রবলেম হবে না। এবং এরকম ক্যাটাগরিরও ছাত্রছাত্রী আছে। স্টুডেন্টদের কনফিউশনটা হয় যখন একটা খারাপ হয়, ইউজুয়ালি ওটা সিজিপিএ হয়ে থাকে, এবং তখন তারা চিন্তা করে যে আমার কি ভবিষ্যতে সকল অপরচুনিটি চলে যাবে নাকি। তখন আপনার মাথায় রাখতে হবে যেই চাকরি বা প্রোগ্রামের জন্য আমি টেনশন করতেছি, ওই চাকরি বা প্রোগ্রামে কী স্কিলস লাগে। এবং আমার যেহেতু সিজিপিএ খারাপ হয়েছে, এটা মানে হচ্ছে পড়াশোনার টাইমে হয়তো আমি পড়াশোনা করিনি, বা আমার টাইম ম্যানেজমেন্ট বাজে ছিল, বা আমি অন্য কিছুতে ইনভেস্ট করেছি, ওই টাইমটুকু আমি ঠিক জায়গায় ইনভেস্ট করেছে নাকি। সিজিপিএ কেন খারাপ ওইটার যদি আমি একটা ভালো এক্সপ্লেনেশন দিতে পারি যে আমার খারাপ কারণ আমি এই স্কিল ডেভেলপ করছিলাম, এই অ্যাপ বানাচ্ছিলাম, এই কম্পিটিশন দিচ্ছিলাম, তখন আমার চাকরি পেতে বা ওরকম অপরচুনিটি পেতে সমস্যা হওয়ার কথা না। যেহেতু চাকরি জীবন বা আপনার বিজনেস জীবনের শুরুর দিকে স্কিলই ডিটারমিন করে আপনি ইনিশিয়াল সাকসেসটা পাবেন নাকি পাবেন না। অনেকে যারা ইউনিভার্সিটিতে জিপিএতে একটু কম ফোকাস করেছিল এবং ওই টাইমটুকু দিয়েছিল স্কিল ডেভেলপমেন্টের পিছনে, তারা সাথে সাথে শুরুর দিকে অনেক এগিয়ে যায়। সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে আপনি যদি সিজিপিএ মোটামুটি ভালো রেখে স্কিল ডেভেলপমেন্টে প্রচুর টাইম ইনভেস্ট করেন, আপনি শুরুর দিকে অনেক অ্যাডভান্টেজেসও পাবেন। দুইটাই টপ লেভেলে রাখতে পারলে তো হয়ে গেল। আপনার যদি সিজিপিও খারাপ থাকে, ওই টাইমে আপনি কিছুই না করেন, কোনো স্কিলও না ডেভেলপ করেন, খুবই বড় সম্ভাবনা যে গ্র্যাজুয়েশনের পর আপনি কোনো অপরচুনিটি পাবেন না। সিজিপিএ খারাপ থাকা সত্ত্বেও স্কিল ডেভেলপ করে অনেকে অনেক ভালো অপরচুনিটি পেয়েছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। আপনি ওরকম একটা মানুষ হতে চান নাকি, এই জিনিসটা আপনার উপর।